আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সরব শিক্ষার আসরে। এসো সরব শিখি ওহি অলিদের সাথে। আমি তাহিয়া জান্নাত, ওহি সরব শিখছি, আপনি শিখছেন তো? আসসালামু আলাইকুম, সাথে আজি আমি নিয়ামুল করিম অলিদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله الذي كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। আমি মোহাম্মদ রেদাউল করিম, সহকারী অধ্যাপক হযরত শাহজালাল দারুসুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকাটাই কামনা। আমরা সরফ শিখছি, ইতিমধ্যে আমি দুটি পর্ব রেকর্ড করে তো ইউটিউবে প্রদান করেছি, আশা করি সবাই দেখেছেন, সবাই দেখবেন। এবং যেসব শিক্ষার্থী শিকার মানুষে দেখছেন, সবাইকে অনুরোধ করব, সবাইকে বলবো আন্তরিকতার সাথে, মনোযোগের সাথে ভিডিওটি শুনবে। এবং আরো নতুন নতুন পর্ব পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট ও শেয়ার করবে ইনশাল্লাহ। আমি আছি আমার সন্তানদের নিয়ে সরব শিক্ষার এই আসরে। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাহলে শুরু করছি পর্ব 4। আমরা প্রথমে পূর্ববর্তী পর্বগুলোতে যে আলোচনা করেছি তার পুনরালোচনা করব। প্রশ্ন আকারে আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন ভিডিওতে, ভিডিওর সাথে, যদিও না আমি শুনবো। আমি প্র্যাকটিসের জন্য আমি ওদের নিয়ে ওই অলিদের সাথে অলিদকেই প্রশ্ন করব, ওরা উত্তর দেবে, আপনারা ওইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সাথে সাথে যাচাই হবে। তাহলে শুরু করছি। ফাইল শব্দের অর্থ কি? ক্রিয়া। ক্রিয়া। ফাইল শব্দের অর্থ কি? ক্রিয়া। মাসদার শব্দের অর্থ কি? ক্রিয়ামূল। মাসদার শব্দের অর্থ কি? ক্রিয়ামূল। ফাইল কে কিসের থেকে গঠন করা হয়? মাসদার থেকে। ফাইল গঠন করা হয় মাসদার থেকে। ফাইল কত প্রকার? ফাইল 4 প্রকার। ফাইল কত প্রকার? ফাইল 4 প্রকার। মাদি? মাদি মুদারে আমর নহি। আবার বলো। মাদি মুদারে আমর নহি। এ পর্যায়ে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ফেয়ালে মাদি এর প্রকার ভেদ। বলো তো ফেয়ালে মাদি কত প্রকার? 6 প্রকার। ফেয়ালে মাদি 6 প্রকার। মাদি মুতলক, মাদি মুতলক, মাদি কারিব, মাদি বাঈদ, মাদি ইস্তিমরারি, ইস্তিমরারি, মাদি ইহতিমালি, মাদি তামান্নাই। আমি আবার বলছি, মাদি মুতলক, মাদি কারিব, মাদি বাঈদ, মাদি ইস্তিমরারি, মাদি ইহতিমালি, মাদি তামান্নাই। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি মাদি মুতলকের 4 বহস, অর্থাৎ বহসগুলোর নাম। একই সাথে বহসগুলোর নাম ভালোভাবে জেহনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। 4টি বহসের মধ্যে 3টি ইতিপূর্বে আমরা পড়ে নিয়েছি। বহস গুলো কি কি বলো? বহস ইসবাব ফাইল মাদি মুতলাক মারুফ, বহস ইসবাব ফাইল মাদি মুতলাক মাজহুল, বহস নাফি ফাইল মাদি মুতলাক মারুফ, বহস মাইনা, বহস নাফি ফাইল মাজহুল। আমরা 4টি বহসের 3য় বহস পড়ছি, 3টি বহস পড়ে ফেলেছি ইতিমধ্যে, 4র্থ বহস আর আজকের পর্বে 4র্থ বহস নিয়ে আলোচনা হবে, 4র্থ বহস পড়ব। আমরা নতুন একটি বিষয় আজকে জানব, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সে তারা তুমি তোমরা আমি আমরা। হয়তো মানে প্রশ্ন জাগবে এগুলো কি? এগুলো হচ্ছে গায়েব, হাদির, মুতাকাল্লিম। আমরা এই 3টি নাম ইতিপূর্বে শিখেছিলাম, অর্থাৎ পুরুষ 3 প্রকার, নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ।
গায়েব হাদির মুতাকাল্লিম এই শব্দগুলো দ্বারা কি বোঝায়? গায়েব বলতে বোঝায়, গায়েব শব্দের প্রয়োগ হয় তাকে, সে তারা ক্ষেত্রে, হাদিরের প্রয়োগ হয় তুমি তোমরার ক্ষেত্রে, এবং মুতাকাল্লিম আমি আমরা। মুতাকাল্লিম বলতে বোঝায় বক্তা নিজেকে, আমি আমরা, হাদির মুখাতব তুমি তোমরা, এবং গায়েব অনুপস্থিত কার সম্পর্কে বলতে আমরা যে ভাষাটি প্রয়োগ করি সেটি হচ্ছে সে তারা। আমরা যখন শেখাগুলোর অর্থ তুলব তখন গাইবের শেখার ক্ষেত্রে আমরা সে তারা ব্যবহার করব, হাদিরের ক্ষেত্রে ব্যবহার করব তুমি তোমরা, এবং মুতাকাল্লিমের ক্ষেত্রে ব্যবহার করব আমি আমরা। গাইব বলতে আমরা বুঝব নাম পুরুষ, আর নাম পুরুষ হচ্ছে সে তারা, হাদির মধ্যম পুরুষ তুমি তোমরা, এবং মুতাকাল্লিম উত্তম পুরুষ আমি আমরা। বক্তা নিজের দিকে যখন খেতাব করেন, সম্বোধন করেন, তখন বলে থাকেন আমি আমরা। যাই হোক, আরো বিস্তারিত জানবো আমরা পরবর্তী ক্লাসগুলোতে। আপাতত এতটুকু নলেজ জ্ঞান আমাদেরকে রাখতে হবে শেখাগুলোর অর্থ উঠানোর জন্য। আমরা সরব পড়ছি যাতে আমরা একটি শব্দের দ্বারা অনেকগুলো শব্দের অর্থ নিজেরাই তুলতে পারে। এগুলো কি? গায়েব হাদির মুতাকাল্লিম এগুলো কি? শখস বা পুরুষ এর প্রকারভেদ। শখস বা পুরুষ কত প্রকার? তিন প্রকার। কি কি? গায়েব, নাম পুরুষ, হাদির, গায়েব হাদির মুতাকাল্লিম। এ পর্যায়ে আমরা জেনে নেব নতুন কিছু বিষয় এবং পুরাতন বিষয়গুলো যা আমরা ইতিপূর্বে জেনেছি, পূর্বের পর্বগুলোতে আলোচনা হয়েছে। আমরা জেনেছি ফেয়াল দুই প্রকার, ফেয়ালে মাদি এবং মুদারে বয়স গুলো দুই প্রকার, ইসবাত এবং নফি। ইসবাত অর্থ কি? নফি অর্থ কি? নাবাচক। আমরা জেনেছি আদত বা বচন তিন প্রকার, বচন তিন প্রকার। কি কি? এক বচন, দুই বচন, বহু বচন। এক বচনের আরবি ওয়াহিদ, দ্বি বচনের আরবি তসনিয়া, দ্বি বচনের আরবি তসনিয়া, এবং বহু বচনের আরবি জমা, বহু বচনের আরবি জমা। বচন কত প্রকার? বচন তিন প্রকার। এক বচন ওয়াহিদ, দ্বি বচন তসনিয়া, বহু বচন জমা। এবার জানবো উপরের স্লাইড, উপরের বক্সে রয়েছে জামানা। জামানা শব্দের অর্থ কাল। কাল কত প্রকার? তিন প্রকার। কাল তিন প্রকার। কাল তিন প্রকার, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। অতীত কালের আরবি হচ্ছে মাদি, অতীত কালের আরবি হচ্ছে মাদি, বর্তমান কালের আরবি হচ্ছে হাল। বর্তমান কালের আরবি কি? হাল। বর্তমান কালের আরবি কি? হাল। ভবিষ্যৎ কাল আরবি হচ্ছে মুস্তাকবিল, ভবিষ্যৎ কালের আরবি হচ্ছে মুস্তাকবিল, ভবিষ্যৎ কালের আরবি কি? মুস্তাকবিল। ভবিষ্যৎ কালের আরবি কি? মুস্তাকবিল। আবার বলো, জামানা বা কাল কত প্রকার? তিন প্রকার। কি কি? অতীত কাল, অতীত কাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। অতীত কালের আরবি কি? মাদি। বর্তমান কালের আরবি কি? হাল। ভবিষ্যৎ কালের আরবি কি? মুস্তাকবিল, মুস্তাকবিল, মুস্তাকবিল। এবার আমরা জানবো নতুন একটি বিষয় যা হয়তো ইতিপূর্বে আলোচনা করা হয়নি, জিন্স বা লিঙ্গ। জিন্স বা লিঙ্গ আরবি গ্রামারের পরিভাষায়, গ্রামার অনুযায়ী জিন্স দুই প্রকার। জিন্স কত প্রকার? জিন্স দুই প্রকার। জিন্স দুই প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ। বাংলা ব্যাকরণে যদিও চার প্রকার বলা হয়েছে, দুই প্রকার আমরা আরবিতে দেখতে পাচ্ছি, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, এই দুটি রয়েছে আরবিতে। আর পুংলিঙ্গের আরবি হচ্ছে মুজক্কর, পুংলিঙ্গের আরবি কি? মুজক্কর। এবং স্ত্রীলিঙ্গের আরবি হচ্ছে মুয়ান্নাস, স্ত্রীলিঙ্গের আরবি কি? মুয়ান্নাস। এ স্লাইডে আমরা দেখতে পাচ্ছি, আমরা আবার প্রত্যেকটি বয়সের গরদান গুলো একবার করে দেখব। প্রত্যেকটি বয়সে যে আমরা যা ইতিপূর্বে প্রথম তিনটি পর্বে আলোচনা করেছি, প্রথম পর্বে আলোচনা করেছি প্রথম প্রকার বহস ইসবাত ফাইল মাদি মুতলক মারুফ। তোমাদেরকে গরদান বলতে হবে।
আমরা দেখতে পাচ্ছি একটি শেখা এসেছে, শেখাটি কি? তিনটি শেখা একসাথে বলো, পালা পালা পালু। এই ছয়টি শেখা হচ্ছে গাইবের শেখা, এই ছয়টি শেখা হচ্ছে গাইবের শেখা। এবার এসেছে ফালতুমা ফালতুম, আবার বলো ফালতা ফালতুমা ফালতুম, ফালতে ফালতে ফালতুমা ফালতুমা ফালতুন্না ফালতুন্না। এই ছয়টি শেখা হাজিরের শেখা, দুটি শেখা মুতাকাল্লিমের ফালতু ফালনা ফালনা, ফালতু ফালনা ফালনা। এবার আমরা দ্বিতীয় পর্বে আলোচিত হয়েছে যে বহসটি দুই নং বহস, বহস ইসবাত ফাইল মাদি মুতলক মাজহুল এর রূপান্তর দেখব। তিনটি জায়গা এসেছে গাইবের, প্রথম তিনটি জায়গা এসেছে ফয়লা, বলো ফয়লা ফয়লা ফয়লু ফয়লা ফয়লাত ফয়লাতা ফয়লা ফয়লতা ফয়লতুমা ফয়লতুম ফয়লতে ফয়লতুমা এবার আমরা তৃতীয় বহস অর্থাৎ তৃতীয় পর্বে আলোচিত হয়েছে যে বহসটি নিয়ে, বহস নফি ফেল মাদি মুতলক মারুফের শাখা গুলো দেখব। আমরা ইসবাতে দেখেছি শব্দটি ছিল ফালা, আর এবার নফি ফেল মাদি মুতলক নফির চিহ্ন হিসেবে মা যুক্ত করে আমরা বলবো শাখা গুলো, বলো তো কি কি? মাফালতু মাফালনা। এই শাখা গুলো কতটি শাখা এখানে রয়েছে? চোদ্দটি শাখা। প্রথম ছয়টি শাখা গাইবের শাখা, পরের ছয়টি হাদিরের শাখা, এবং শেষের দুইটি মুতাকাল্লিমের শাখা। প্রথম তিনটি হচ্ছে মুজক্কর, প্রথম তিনটি কি? মুজক্কর। পরের তিনটি মুন্নাস, পরের হাদিরের ছয়টির প্রথম তিনটি মুজক্কর এবং পরের তিনটি মুন্নাসের শেখা, এবং মুতাকাল্লিমের দুইটি শেখা মুজক্কর এবং মুন্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, মুজক্কর এবং মুন্নাস। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে গায়েব চলে এসেছে, প্রথম ছয়টি শেখা গাইবের, পরের ছয়টি শেখা হাদিরের, এবং পরের দুইটি শেখা মুতাকাল্লিমের, প্রথম পরের দুইটি শেখা মুতাকাল্লিমের শেখা। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এবার আমরা আলোচনা করব আজকের পাঠ চতুর্থ পর্ব, বহস নফি ফেল মাদি মুতলক মাজহুল, মাদি মুতলকের সর্বশেষ বহস। প্রথমে আমরা শেখাগুলো গড়দান শিখে নেই, আমি বলছি তোমরা আমার সাথে পরবর্তীতে আমার বলার পর বলবে। মা ফাইলা মা ফাইলা মা ফাইলু, মা ফাইলা মা ফাইলা মা ফুইলা মা ফুইলা মা ফুইলু, মা ফুইলা মা ফুইলা মা ফুইলু, মা ফুইলাত মা ফুইলাতা মা ফুইলনা, মা ফুইলাত মা ফুইলাতা মা ফুইলনা, মা ফুইলতা মা ফুইলতুমা মা ফুইলতুম, মা ফুইলতা মা ফুইলতুমা মা ফুইলতুম, মা ফুইলতে মা ফুইলতুমা মা ফুইলতুননা, মা ফুইলতে মা ফুইলতুমা মা ফুইলতুননা, মা ফুইলতু মা ফুইলনা মা ফুইলতু মা ফুইলনা, আবার মা ফুইলা মা ফুইলা মা ফুইলু, মা ফুইলা মা ফুইলা মা ফুইলু, মা ফুইলাত মা ফুইলাতা মা ফুইলনা, মা ফুইলাত মা ফুইলাতা মা ফুইলনা, মা ফুইলতা মা ফুইলতুমা মা ফুইলতুম, মা ফুইলতা মা ফুইলতুমা মা ফুইলতুম, মা ফুইলতে মা ফুইলতুমা মা ফুইলতুননা, মা ফুইলতু মা ফুইলনা মা ফুইলতু মা ফুইলনা, আবার
মা ফুইলা মা ফুইলা মা ফুইলু মা ফুইলা মা ফুইলা মা ফুইলু মা ফুইলাত মা ফুইলাতা মা ফুইলনা মা ফুইলাত মা ফুইলাতা মা ফুইলনা মা ফুইলতা মা ফুইলতুমা মা ফুইলতুম মা ফুইলতা মা ফুইলতুমা মা ফুইলতুম মা ফুইলতে মা ফুইলতুমা মা ফুইলতুননা মা ফুইলতে মা ফুইলতুমা মা ফুইলতুননা মা ফুইলতু মা ফুইলনা মা ফুইলতু মা ফুইলনা আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রথম সূরাটি সাগা গাইবের এই সূরাটি সাগাকে দুটি ব্যাকগ্রাউন্ডে দুটি কালার দেয়া আছে তিনটি সাগাতে একই কালার এবং পরের তিনটিতে অন্য কালার প্রথম তিনটি সাগা গাইবের এবং মুজক্করের সাগা আমরা বলবো মুজক্করে গাইব প্রথম তিনটি সাগা কি মুজক্করে গাইব মুজক্করে গাইব ঠিক অনুরূপভাবে পরের তিনটি সাগা মুজক্করের বিপরীত মুয়ান্নাস মুয়ান্নাসে গায়েব পরের তিনটি সাগা মুয়ান্নাসে গায়েব যেহেতু ছয়টির ভাগে এগুলো গায়েবের সাগা এবং তিনটির ভাগে প্রথম তিনটি মুজক্কর এবং পরের তিনটি মুয়ান্নাস সুতরাং প্রথম তিনটি সাগাকে বলবো আমরা মুজক্করে গায়েব প্রথম তিনটিকে বলবো মুজক্করে গায়েব মুজক্করে গায়েব আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে চলে এসেছে গায়েব হাদির মুতাকাল্লিম বলতে সহজ হবে এবার দেখে দেখে বলবো প্রথম তিনটি সাগা কি মুজক্করে গায়েব পরের তিনটি সাগা কি মুয়ান্নাসে গায়েব মুয়ান্নাসে গায়েব ঠিক অনুরূপ বিভক্তি হাদিরের সাগাগুলোতে প্রথম তিনটি মুজক্করে প্রথম তিনটি মুজক্করে হাদির আমরা বলবো মুজক্কর এবং হাদিরের সাগা মুজক্করকে প্রথমে বলবো মুজক্করে হাদির এবং পরের তিনটি সাগা মুয়ান্নাসে হাদির পরের তিনটি সাগা মুয়ান্নাসে হাদির এবং মুতাকাল্লিমের আমরা দুইটি সাগা দেখতে পাচ্ছি এই দুইটি সাগা কি মুজক্কর এবং মুয়ান্নাস মুজক্কর এবং মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহৃত হয় আমরা বলবো আমরা মুজক্কর সাগা বলার সময় মুজক্কর মুয়ান্নাসকে বলবো না আমরা জেনে রাখবো আমরা মনে রাখবো এই দুটি সাগা মুজক্কর এবং মুয়ান্নাসের জন্য ব্যবহার হয় আমরা বলবো অন্য বিভক্তিতে অর্থাৎ প্রত্যেকটি সাগার আবার আরেকটি বিভক্তি রয়েছে সে বিভক্তি নিয়ে আগামী পর্বে আলোচনা করব এবং আমরা সাগার নির্ণয় করার চেষ্টা করব আমরা যতটুকু আলোচনা করেছি বারবার ভিডিও দেখে তা হৃদয়ঙ্গম করার বোঝার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি কয়েকবার ভিডিও দেখার পর এবং বোঝার পর ইনশাআল্লাহ তোমরাও সেগা বলতে পারবে তাহলে আবার আমরা চেষ্টা করি এই বিভক্তিগুলো দুটি বিভক্তি আমরা বোঝার জন্য আমরা প্রথম বলবো এবার যদি দেখি প্রথম হলুদ চিহ্নিত সাগাগুলো মা ফয়লা মা ফয়লা মা ফয়লু এই তিনটি সাগা কিসের সাগা মুজক্করে গাইবের সাগা মা ফয়লাত মা ফয়লাতা মা ফয়লনা এই তিনটি সাগা মুয়ান্নাসে গাইব মুয়ান্নাসে গাইবের সাগা মা ফয়লতা মা ফয়লতুমা মা ফয়লতুম এই তিনটি সাগা মুজক্করে হাদির মুজক্করে হাদির মা ফয়লতে মা ফয়লতুমা মা ফয়লতুননা এই তিনটি সাগা মুয়ান্নাসে হাদির মা ফয়লতু মা ফয়লনা মুতাকাল্লিমের সাগা সাগাগুলো মুজক্কর এবং মুয়ান্নাস উভয়ের জন্য ব্যবহার হয় আমরা বলবো না মুজক্কর এবং মুয়ান্নাসকে বলবো না আমরা অন্য বিভক্তিতে সাগাগুলো বলবো আশা করি সবাই বুঝতে পেরেছেন বুঝতে পারছো ইনশাল্লাহ ভিডিও বারবার দেখবে সহজ হয়ে যাবে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি আবার বলছি বারবার বলে থাকি যদি এই ভিডিও দেখে কিছুটা উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে কিছুটা উপকৃত হয়ে থাকো তাহলে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পরামর্শমূলক কমেন্ট করবে পরামর্শমূলক কমেন্ট করবে কিভাবে আরো ভালোভাবে উপস্থাপন করা যায় কিভাবে আরো সুন্দরভাবে আলোচনা করা যায় কোন আলোচনাটি কিভাবে আলোচনা করলে আলোচনাটি আরো ফলপ্রসূ হবে শেয়ারের মাধ্যমে অন্য অন্যকে জানার অন্য শেখার হয়তো সুযোগটা তৈরি হবে সেজন্যই ছোট্ট এই রিকোয়েস্ট রাখছি তাহলে আর কথা না বাড়িয়ে
আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, বিদায় নিচ্ছি আমরা তিনজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। ফুলের মতো সুরভিত হোক সকলের জীবন। আমিন। আমিন।